কক্সবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে বুধবার সকালে এক মহামিছিল অনুষ্ঠিত হল লক্ষ্মীপুরে। বাবুপুর থেকে এই মহামিছিল শুরু হয়। 52 বিঘা দৌলতপুর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, প্রতিভা সিংহ, কাজীগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য মইনুল শেখ, প্রধান সত্যজিৎ চৌধুরী, উপপ্রধান মন্ত্রু ইসলাম সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী। পঞ্চায়েত সদস্য মইনুল শেখের নেতৃত্বে আয়োজিত এই মহামিছিলে খেলা হবে, টি শার্ট, মাথায় তৃণমূলের টুপি, বেলুন এবং বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়েছিল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। ভোটে জিতে ইংরেজবাজার বিধানসভার সার্বিক উন্নয়ন করাই হবে প্রধান লক্ষ্য। সকাল সকাল মানুষের এত ঢল, কি বলবেন? মানুষ ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে, মমতাজিকে মানে, তার জন্যই মানুষের কথা। কতটা সাড়া পাচ্ছেন এবং জিতার ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের স্বতঃস্ফূর্ত আচরণ দেখে মনে হচ্ছে মানুষ তৃণমূলের কংগ্রেসের পক্ষে রায় দেবে। যদি জিতেন ইংলিশ বাজারে মানুষের জন্য কিছু উপহার? হিউম্যান রিসোর্সটা একটা বাড়াবো, সোশ্যাল ইকোনমিকটা দেখবো, এগ্রিকালচার লাইনের যে কাজগুলো আছে সেগুলো দেখবো, সবই কর্মসংস্থান।